আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। কেন এই প্রজাতন্ত্র দিবস পালিত হয় সারা ভারত জুড়ে? 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পর ভারতে কোনো সংবিধান ছিল না। স্বাধীন হওয়ার দীর্ঘ 2.5 বছর পর অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারি ডক্টর বিআর আম্বেদকর রচিত ভারতীয় সংবিধান কার্যকর হয় এবং চালু হয় ভারতীয় সংবিধান। তাই এই 26শে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে পালন করা হয় সমস্ত ভারত জুড়ে।